শান্তি। পয়লা ডিসেম্বর 2021, প্রাতঃ মুরলি, বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, ক্রোধ অনেক বড় কাঁটা, এর জন্য অনেকেই দুঃখ পেয়ে থাকে। সেই জন্য এই কাঁটাকে বহিষ্কার করে প্রকৃত ফুল হয়ে ওঠো। প্রশ্ন, কাঁটা থেকে ফুল হতে যাওয়া বাচ্চাদের জন্য বাবা কোন ধৈর্য প্রদান করেন? উত্তর, বাচ্চারা, কাঁটা থেকে ফুল হওয়ার জন্য মায়া এতদিন যে বিঘ্ন ঘটিয়েছে, এই বিঘ্ন একদিন সমাপ্ত হয়ে যাবে। তোমরা সবাই স্বর্গে চলে যাবে, এই কলিযুগের কাঁটা শেষ হয়ে যাবে। বাবা তোমাদের শুধু সঙ্গম যুগের পাত্রে বসিয়েছেন। যদিও মায়া বিমর্ষ করে তুলবে, কিন্তু জ্ঞানের বীজ হলো অবিনাশী, এই বীজ বিনাশ হতে পারে না। গীত, আমাদের সাথে তার কখনোই বিচ্ছেদ হবে না। ওম শান্তি। শিব বাবা ব্রহ্মা শরীরে প্রবেশ করে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের জন্য অতি গুচ্ছ জ্ঞান বা রহস্যকে বুঝিয়েছেন। বাচ্চারা তো গান শুনেছে যে, বাবা আমরা তোমার প্রতি সমর্পিত হব, যতই যন্ত্রণা সহন করতে হোক না কেন। কেন অত্যাচার করা হয়? কেননা মানুষ বিষ পায় না। বাচ্চারা তো জানে না আমরা আত্মাকে জানতাম না পরমাত্মাকে জানতাম, না নিজেকে না বাবাকে জানতাম। সেই জন্যই বুদ্ধিও জানোয়ারের মতো হয়ে গিয়েছিল। লৌকিক সম্বন্ধে নিজেকে জানতাম, বাবাকেও জানতাম। এই সময় মানুষ নিজেকে এবং পারলৌকিক বাবাকে বিন্দুমাত্র জানে না। বলে থাকে পরমাত্মার নাম রূপ দেশ কাল নেই, সুতরাং আত্মাও থাকা উচিত নয়, আত্মাকে ওরা জানে না। বলে থাকে আত্মাই পরমাত্মা, এখন তোমরা জেনেছ। ওরা তো শুধু নামমাত্র বলে থাকে আত্মার জীব আছে, আত্মা অবিনাশী জীব বিনাশী। আচ্ছা, আত্মা জিনিসটা কি, তার রূপ রঙই বা কি? নাম তো জানে যে আত্মা আছে, কিন্তু সেটা কেমন, কি করে, কিভাবে ভূমিকা পালন করে চলেছে, কত সময় ধরে ভূমিকা পালন করে, এই আত্মা সম্পর্কে নলেজ কেউ বর্ণনা করতে পারে না। এখন তোমরা জেনেছ আত্মা ছোট্ট নক্ষত্রের মতো। আত্মার মধ্যেই সম্পূর্ণ 84 জন্মের অবিনাশী পাঠ পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। শঙ্করাচার্যের আত্মাও নিজের ভূমিকা পালন করে চলেছে। এটাও কেউ জানে না যে আত্মা কিভাবে শতপ্রধান, তারপর শতরজ তমর মধ্যে আসে। শুধুমাত্র বলে থাকে ভ্রুকুটির মাঝখানে ঝলমলে নক্ষত্র আলো বিকিরণ করছে, আর কিছুই জানে না, আত্মাকে জানে না, সুতরাং পরমাত্মা সম্পর্কেও কিছু জানা নেই। এই সময় এই দুনিয়া হলো কাঁটার জঙ্গল, সবাই কাঁটায় পরিণত হয়েছে। না রচয়িতা পরমপিতা পরমাত্মাকে জানে, না রচনার আদি মধ্য অন্তকে জানে। বাচ্চারা, তোমরা আত্মার পরমাত্মাকে জানো, কিন্তু নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী। অনেক বাচ্চারাই আছে যারা যথার্থ রীতিতে জানে না, দেহ অভিমানে থাকার কারণে সম্পূর্ণ ধারণা হয় না। নম্বর অনুসারে তো আছে, তাই না? জিজ্ঞাসা করে, বাবা এইরকম কেন? উত্তরে বাবা বলেন, বাচ্চারা, রাজধানী স্থাপন হচ্ছে, এখানে সব রকমেরই থাকা যায়। পাথর বুদ্ধির হবে তবেই তো কম পথ প্রাপ্ত করবে। যদি নিজে বুঝে থাকে তবে অন্যদেরও বোঝাতে পারবে। তোমরা বলে থাকো আরও এগিয়ে যেতে যেতে বোঝানোর জন্য লেগে পড়ব, কিন্তু এমনও কিছু থাকা চাই তবেই তো কম পথ পাবে। কোথায় রাজা কোথায় প্রজা, কত পার্থক্য। এখানে তো রাজা প্রজা সবাই দুঃখী। সত্যযুগে না রাজার কোনো দুঃখ না প্রজাদের কোনো দুঃখ থাকে, কিন্তু পদের মধ্যে পার্থক্য আছে। সম্পূর্ণ ধারণা না হওয়ার কারণে কাউকে বোঝাতে পারে না। কোনো না কোনো কাঁটা লাগতেই থাকবে, কখনো লোভের কাঁটা কখনো মোহের কাঁটা, ভূতের প্রবেশ হতেই থাকবে। এটাও হওয়ার প্রয়োজন অবশ্যই আছে। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী।
প্রজাপিতা পিতাকে শিব বাবা, শিবের কোনো পিতা হয় না। এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর শিব বাবার রচনা। সুতরাং সবাই আত্মা, পরমপিতা পরমাত্মা একজনই, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর অথবা লক্ষ্মীনারায়ণ ইত্যাদি কোনো মনুষ্য আত্মার দ্বারা কখনো গতি সদ্গতির উত্তরাধিকার পাওয়া যায় না। মানুষ না আত্মাকে যথার্থ রীতিতে জানে, না পরমাত্মাকে জানে। একমাত্র পরমপিতা পরমাত্মাই আত্মা রিয়েলাইজেশন করাতে পারে, জ্ঞানের দ্বারা সদ্গতি প্রাপ্তি হয়। একমাত্র বাবাই জ্ঞান প্রদান করে থাকেন। কোনো কোনো বাচ্চা যজ্ঞে স্থূল সেবা অনেক করে থাকে, এই বিষয়ে মার্কস পাওয়া যায়। এখন বাবা বাচ্চারা তোমাদের অমর কথা, তিজরির কথা শুনিয়ে থাকেন, বাস্তবে এগুলো কোনো কথা কাহিনী নয়, এ হলো আত্মিক জ্ঞান। নিজেকে এবং বাবাকে জানা। ওরা যেমন বলে থাকে, জলের মধ্যে বুদবুদ নির্গত হয়ে আবার মিলিয়ে যায়। আমরা ব্রহ্ম থেকে জন্মগ্রহণ করে ভূমিকা পালন করে ব্রহ্মতেই লীন হয়ে যাই, নাকি ব্রহ্ম হয়ে যাই। রচনা এবং রচয়িতার কোনো জ্ঞান নেই, জ্ঞান তো বাবাই এসে বুঝিয়ে থাকেন। এনার নাম হলো শিব, ওনাকে কেউ কেউ রুদ্রও বলে থাকে, কেউ বা পাপকাটেশ্বরও বলে থাকে। অনেক নাম রেখে পূজার সামগ্রী বৃদ্ধি করেছে। যা যা কর্তব্য পরমাত্মা করেছেন তাকে ভিত্তি করে ভিন্ন ভিন্ন নামকরণ করে অনেক মন্দির নির্মাণ করেছে। এখন বাবা বলছেন কাঁটার দুনিয়ায় এই বিষয় সাগর। সবাইকে দিয়ে লেখানো হয় যে ঈশ্বর সর্বব্যাপী নন, বাবা এসে ভারতকে স্বর্গ করে তোলেন, সুতরাং সম্পূর্ণ দুনিয়া স্বর্গ হয়ে যায়, এটাও কারো বুদ্ধিতেই আসে না। সমস্ত শাস্ত্রের ভক্তি মার্গের, প্রত্যেকের মধ্যে নিজ নিজ কর্মের জ্ঞান আছে। কার্পেন্টারের কাঠ সম্পর্কে জ্ঞান আছে, ডাক্তারদের বিভিন্ন রোগ নিরাময় সম্পর্কে জ্ঞান আছে। এখানে হলো আত্মিক জ্ঞান, যা একমাত্র পরমাত্মা এসে দিয়ে থাকেন। মানুষের জানা নেই পরমাত্মা কাকে বলে। গীতায় শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। মা বাবাকে খণ্ডন করে দেওয়ার জন্য বাকি সব শাস্ত্র মিথ্যা হয়ে গেছে, নকল পাথরেরও খনি আছে, এও ঠিক তেমনই নকল পাথর হয়ে গেছে। পরশ বুদ্ধি সম্পন্নরা থাকে সত্যযুগে, এ হলো নরক। আহ্বান করে বলে থাকে, হে পতিত পাবন এসো, নিশ্চয়ই তারা পতিত। নরক এবং স্বর্গ দুই ভারতে আছে, কেউ শরীর ত্যাগ করলে বলা হয় স্বর্গে গেছে। এটাও বুদ্ধিতে আসে না যে স্বর্গ তো সত্যযুগকে বলা হয়। পরমাত্মা এসে স্বর্গ স্থাপনা করেন নাকি নরক স্থাপন করেন? রাবণ রাজ্য কবে থেকে শুরু হয় এটাও কারো জানা নেই। যদিও অনেক শাস্ত্র পড়ে, ব্রহ্মচর্য পালন করে, কিন্তু জন্ম বিকারের দ্বারাই হয়েছে না? সাধু সন্ন্যাসীরাও সাধনা করেই থাকে, বাবার কাছে মুক্তি প্রার্থনা করে, কেননা ছিছি দুনিয়াতে থাকতে চায় না। এখন বাবা বলছেন, প্রথমে আত্মাকে তো জানো, যে কীভাবে জন্ম মৃত্যুর আবর্তে আসে, কীভাবে খাঁটি সোনার মধ্যে খাত পড়ে, কীভাবে 84 জন্মের ভূমিকা আত্মা পালন করে থাকে। সবচেয়ে বেশি ভূমিকা তোমাদের, যারা দেবী দেবতা ছিলে তারাই সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে। লক্ষ্মীনারায়ণ রাজত্ব করেছিল, তারপর সে রাজ্য কোথায়? ওদের আত্মা তো নিশ্চয়ই জন্মগ্রহণ করেছে, তাই না? ওরা এখন কোথায় কেউ জানে না। খ্রিস্টানরা জানে ক্রাইস্ট এই সময় ভিক্ষুকের ভূমিকা পালন করছে। তোমরা যথার্থ রীতিতে জানো যে লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল, ওদেরই পুনর্জন্ম নিয়ে 84 জন্ম সম্পূর্ণ করতে হবে। সব আত্মারাই 84 জন্ম নেবে না, এই বিষয়ে জ্ঞান ও বুদ্ধিতে ধারণ করতে হবে। যোগ যুক্ত হওয়া ছাড়া কাঁটা থেকে ফুল হতে পারবে না। যোগের দ্বারাই বিকর্মের বিনাশ হবে আর শতপ্রধান ফুল হতে পারবে। যতক্ষণ পর্যন্ত এখানে আছো ততক্ষণ কিছু না কিছু কাঁটার অংশ থাকবে, ফুলে পরিণত হয়ে গেলে তোমরা এখানে থাকতে পারবে না। ফুলের বাগিচা সত্যযুগকে বলা হয়। এখন তোমরা কাঁটার জঙ্গলে বা রাবণ রাজ্যে বাস করছো,
চারিদিকে শুধুই কাঁটা আর কাঁটা। যে অনেক কাঁটাকে ফুল পরিণত করতে পারে তাকে প্রকৃত সুগন্ধি ফুল বলা হয়। একরকম ফুল হয় কিং অফ ফ্লাওয়ার, সাদা রঙের হয়, টেবিলে রাখা হয়, সবাইকে মুগ্ধ করে, গন্ধ বৃদ্ধি পেতে থাকে। এমন ফুল কেউ হয় না। কিং ফুল আছে যখন, সুতরাং কুইনও প্রয়োজন। গোলাপ, জুঁই ইত্যাদি খুব সুন্দর সুন্দর ফুল আছে, ফুলের প্রদর্শনীও হয়ে থাকে ওখানে। সব সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে, যে সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে তাকে পুরস্কৃত করা হয়। তোমরাও ফুলের বাগিচা তৈরি করছো, শিবের ওপর ফুল চড়ায়, তার মধ্যে রতনজ্যোতি, আকন্দ ইত্যাদি ফুলও থাকে। বাবা তোমাদের বুঝিয়ে বলছেন, বাচ্চারা আমি এখানে তোমাদের ফুল করে তোলার পাট বাজিয়ে থাকি। আমি জানি কে গোলাপ ফুল, কে জুঁই ফুল, কে রতনজ্যোতি ফুল, আর কে আকন্দ ফুল। সবচেয়ে ছিচি ফুল হচ্ছে আকন্দ ফুল, তাদের চালচলনই কাঁটার মতো হয়। কেউ কেউ তো তীক্ষ্ণ কাঁটা যুক্ত হয়, ক্রোধও এরকম কাঁটা, অনেককে দুঃখ দিয়ে থাকে। এখন তোমরা কাঁটার দুনিয়ায় থেকে সরে দাঁড়িয়েছ, তোমরা এখন সঙ্গম যুগে আছো, কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ। যেমন মালি ফুল থেকে কাঁটা বের করে ফুলকে আলাদা পাত্রে রাখে, বাবাও তেমনি তোমাদের আলাদা করে রেখেছেন। তোমরা সঙ্গম যুগে আছো, তোমাদের মেরামতি হতেই থাকে, তবুও মায়া এসে কাঁটা বানিয়ে দেয়। কিন্তু একবার যখন আমার হয়ে গেছো না, সুতরাং এই মায়ার বিঘ্ন একদিন শেষ হয়ে যাবে। তারপরে এই পাত্রে রাখা ফুল যারা আছে সবাই স্বর্গে চলে যাবে, কলিযুগের কাঁটা সব ভস্মীভূত হয়ে যাবে। তোমরা খুব অল্প কিছু ফুল যাদের সঙ্গম যুগের পাত্রে রাখা হয়েছে, বীজ রোপণ করা হয়েছে, মায়ার ঝড় তুফান এসে বিমর্ষ করে তোলে, তবু অবিনাশী জ্ঞানের বীজ একবার রোপণ করা হয়ে গেলে তা কখনোই বিনাশ হয় না। বাবা বসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা তোমাদের নির্ভয় হতে হবে। বাবা বলেন, এটা লেখো যে প্রতি 5000 বছর পরে এই মেলা প্রদর্শনী আমরা সঙ্গম যুগে দেখাতে এসেছি। এটা লেখা উচিত, এই লড়াই 5000 বছর পরে পরে লাগে পুরনো দুনিয়াকে নতুন করে নির্মাণ করতে বা নরকবাসীদের স্বর্গবাসী করে তুলতে। বাবা অনেক ডাইরেকশন দিয়ে থাকেন, যুক্তিও সহজভাবে বুঝিয়ে বলেন। বাবাকে স্মরণ করো আর স্বর্গের বাদশাহী গ্রহণ করো। মানুষ তো জলের মধ্যে ডুব দিতে থাকে, সেটার জন্য সাগরে যেতে পারে, তাই না? নদী তো সাগর থেকেই নির্গত হয়েছে, নদীদের পিতা হলো সাগর, ওখানে গিয়ে স্নান করো। কিন্তু সাগরের জল লবণাক্ত, সেই জন্য মিষ্টি নদীর জলে স্নান করে। এখন তোমরা হলে জ্ঞানের সাগরের সন্তান, জ্ঞানের সাগর পতিত পাবন হলেন বাবা, তোমরা ওনার সন্তান। যে যত বেশি সার্ভিস করবে বোঝা যাবে এই আত্মা খুব সুন্দর ফুল। প্রদর্শনীত প্রতি মুহূর্তে ভালো ফুলদের ডাকা হয়, মনে করে অমুকে আমার থেকেও হুঁশিয়ার। কিন্তু যে হুঁশিয়ার তার প্রতি রিগার্ডও রাখা উচিত। বাবা সবসময় বুঝিয়ে থাকেন, কখনোই ক্রোধ করবে না, ভালোবাসার সাথে বোঝাও। কেউ ক্রোধ করলে বাবা বোঝেন যে এর মধ্যে কড়া ভূত আছে, মা বাবার উপরেও ক্রোধ দেখাতে দেরি করে না, সেই জন্য আরও দুর্গতিতে পড়ে। গরিবের বন্ধু কখনো গরিবের প্রতি ক্রোধ প্রকাশ করবেন না। দীনবন্ধু বাবা এসেছেন গরিবদের বিত্তবান করে তুলতে। এখানে যে পদ্মপতি দ্বিতীয় জন্মে সে চাকর হবে, গরিব যে যথার্থ রীতিতে পড়াশোনা করবে সেই পরবর্তী সময় রাজারানী হবে। সেন্টারে এমন অনেকেই আসে যারা ঈশ্বরীয় সেবায় কিছুই দেয় না, ওদের জানা নেই যে সামান্য বীজ বপন করলেও আমাদের ভবিষ্যৎ উচ্চমানের হবে। সুদামার দৃষ্টান্ত আছে না, ঈশ্বর সেবায় দান করে, মনে করে পরবর্তী জন্মে ফল পাব। বাবা লিখে দেন, বাচ্চারা একটা ইটের পরিবর্তেও তোমরা মহল প্রাপ্ত করবে, এখানে কড়ি দাও, ওখানে হিরে তুল্য হয়ে যাও। সেই জন্য এক মুঠো চালের গায়ন আছে, মানুষ গুরুদ্বারায় গিয়ে কিছু না কিছু অবশ্যই রেখে আসে, কিন্তু এখানে বাবা তো দাতা, তাই না? আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ নমস্কার। ধারণার জন্য মুখ্যসার এক, অত্যন্ত নির্ভীক হয়ে কাঁটা থেকে ফুল তৈরি করার সেবা করতে হবে, সবার মধ্যেই অবিনাশী বীজ রোপণ করতে হবে। দুই, ক্রোধের কাঁটা খুব বড়, তাকে ত্যাগ করে অতীব মধুর হতে হবে, ভালোবাসার সাথে সার্ভিস করতে হবে, সার্ভিসেবলদের প্রতি রিগার্ড রাখতেও হবে। বরদান, সবার মধ্যে গুণ দেখা বা সন্তুষ্ট করার অতীব আগ্রহের দ্বারা সর্বদা একরস উৎসাহে থাকা গুণমূর্তি ভব। সবসময় একরস উৎসাহ উদ্দীপনায় থাকার জন্য যারা এই সম্বন্ধে আসবে তাদের সন্তুষ্ট প্রদান করার জন্য উৎসাহ থাকতে হবে। যাকেই দেখো সর্বদা তার গুণগ্রাহী হও। সবার মধ্যে থাকা গুণের শক্তি প্রাপ্ত করলে সব সময়ের জন্য উৎসাহ থাকবে। উৎসাহ তখনই কমে আসে যখন অন্যদের ভিন্ন ভিন্ন স্বরূপ ভিন্ন ভিন্ন বিষয়ে দেখো এবং শোনো, কিন্তু গুণ দেখার অতীব আগ্রহ থাকলে এক রস উৎসাহ থাকবে, আর সবার মধ্যে গুণ দেখলে স্বয়ং গুণমূর্তি হয়ে যাবে। স্লোগান, অসীমের বৈরাগ্য বৃত্তির ফাউন্ডেশন মজবুত হলে সেকেন্ডে অশরীরী হওয়া সহজ হবে। ওম শান্তি।